হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। সুস্মিতা লাইফস্টাইলের নতুন আরেকটি মিনি ব্লগে স্বাগত। আজকে রবিবার, তো এটা রবিবারের ব্লগ। তো দেখো, বাইরে কয়েকদিন থেকে যা গরম পড়েছে, বেরোই হতে ইচ্ছা করছে না। তাও বাজারে গিয়েছিলাম একটু, সকালবেলা ঘুগনি করেছিলাম কাবলি ছেলার, তো ওটা রেখে দিয়েছি, একটু বেঁচে গেছে, তো রেখে দিয়েছি। স্যালাড কেটেছি আর একটু করলা সিদ্ধ দিয়েছি ভাতে। আর গরমে বেশি তরকারি বা মশলা জাতীয় খাওয়ার খেতেও ইচ্ছা করে না, তাই হালকা পাতলাই ভাবছি রান্না করব। তো যাই হোক, এইটুকু রান্না করে দিয়ে আমি চলে গিয়েছিলাম বাজারে বরের সাথে। তো গিয়ে দেখো মাছ নিয়ে এসেছি, একটু আর মাছ এনেছি, ভাবছি এটা আজকেই হয়ে যাবে। তো বেশ বড় বড় পিস, অনেক বড় ওজনের একটা মাছ ছিল, তো সেখান থেকেই নিয়ে এসেছি। তো এটা আজকে রান্না করব, পাতলা করে আলু দিয়ে ঝোল, আর শিং মাছটা রেখে দেবো কালকে করব। আর এখানে একটু মাংসের, মুরগির মাংসের আর কি ইয়ে ছিল, হাট যেটাকে বলে, তো ওটাই ছিল। তো সেটা একটু করবো, মেটে সমেত ছিল, তো ওটা পাতলা করে করবো। গরমের মধ্যে আর ভালো লাগে না, তাই বেশি মশলা দিব না। দেখো আমি কী করে রান্না করি, এটা খেতে বেশ ভালো লাগে। তো এই দেখো, এদিকে তো আমি মাছটা আগে ধুয়ে বসিয়ে নিয়েছি, ভালো করে কেটে ধুয়ে ঠুয়ে নিয়ে বসিয়েছি। আর এদিকে মাছগুলো সব ধোয়া হয়ে গেছে, আলু কাটাও হয়ে গেছে, তো এই মাছটা ফ্রিজে ঢুকিয়ে দিব, শিং মাছটা। আর এদিকে দেখো মাংসের মেটেটাও ধোয়া হয়ে গেছে, মেটেটা। তো এদিকে আমি ঘরবাড়িগুলো ঝাড় দিচ্ছি, একদিকে রান্না বসিয়েছি, একদিকে ঝাড়ু মারছি। তো মানে আমি দুদিকেই কাজ করি, রান্না বসিয়ে দিয়ে বাইরের কাজগুলো সেরে নিয়ে। এদিকে আমার মাছের ঝোলটা হয়ে গিয়েছে, আর আজকে তো ছেলের ছুটি, ড্রয়িং ক্লাসও নেই, তাই ও বদমাশি করছে ঘরে। তো এই যে এদিকে মশলা আমি পিষে নিয়েছি ইয়ের জন্য, মেটের তরকারিটার জন্য, মাংসের। তো যাই হোক, এদিকে আলুটা দেখো কষিয়েছি কড়াইতে তেল, জিরা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে। আলু দিয়ে আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি মশলাটা দিয়ে দিয়েছি, বেটে রাখা দুটো পেঁয়াজ, কয়েক কোয়া রসুন আর একটু আদা লঙ্কা দিয়ে পিষে নিয়েছিলাম। টমেটো ছিল না তাই দেইনি। আর এদিকে হলুদ, লবণ, জিরা, ধনিয়া, লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, যতক্ষণ মানে তেলটা না ইয়ে ছেড়ে যায় ততক্ষণ ভালোভাবে ঢেকে ঢেকে কষিয়েছি। আর গন্ধটাও খুব সুন্দর বেরোচ্ছিলো কষানোর সময়। তারপরে গিয়ে যখন কষা কষা হয়ে গিয়েছে, তারপরে মাংসগুলো, মাংস তো না মেটে, আর ওই হাড়গুলোগুলো দিয়ে দিয়েছিলাম। দেওয়ার পর ভালো করে ইয়ে আর একটু কষিয়ে নিয়ে, আর বেশিক্ষণ লাগে না যেহেতু ওগুলো নরম, তার জন্য কিছুক্ষণ রাখলেই বেশ মানে তাড়াতাড়ি হয়ে গিয়েছিলো রান্নাটা। এ দেখো দিয়ে দিলাম, এখন কষানোর পর মশলাটা কষানোর পর দিয়ে দিয়েছি। এটা দিয়ে ঢেকে রেখে বেশ কিছুক্ষণ রাখলেই বেশ সুন্দর নরম মানে হয়ে গিয়েছিলো। তারপরে জল দিয়ে ফুটিয়ে নিয়েছি, আর নামানোর আগে একটু গরম মশলা দিয়ে দিয়েছি। আর যখন ঢাকনাটা খুলছি, মানে যখন হয়ে গিয়েছে, তারপরে যখন ঢাকনাটা খুলেছি, এত সুন্দর গন্ধ, মানে পুরো ঘরটা একদম গন্ধে মম করছে। আর ভালো মনে হচ্ছে তখনই খেয়ে নিই, গরম গরম ভাতের সাথে খেয়ে নিই ঝোলটা। আর বেশি মশলা দেইনি বা গরমের জন্য, তো ভালোই লেগেছিলো ওটা খেতে। আর দেখে ছেলেকে বলছি স্নানে যেতে, ও তো স্নান করছে না, শুয়ে বদমাশি করছে। তো যাই হোক, দেখো রান্না হয়ে গেছে, আর এই ঢাকনাটা খোলার সময় প্রচণ্ড সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, আর সবাই খেয়েও বেশ মানে খুশি পেয়েছে বা খুব সুন্দর হয়েছে। আর এদিকে ছেলেকে স্নান টান করিয়ে নিয়েছি, ভাতও বেরিয়ে নিয়েছি, রান্নাঘর পরিষ্কার হয়ে গেছে, আর দাদু নাতির খাবার বেরিয়ে নিয়েছি। এ দেখো রুটি, করলা সিদ্ধ, স্যালাড, আর এই মাংস দিব। আর এদিকে বিকালবেলা আমরা একটু সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম ইয়ে খেতে, বাদাম শেক খেতে। এটা আজকে ভিডিওটা এই পর্যন্ত, কেমন লাগলো ভালো লাগলে